হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? সবাইকে জানাই শুভ জগতে পূজার অনেক অনেক ভালোবাসা, ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন আমাদের সকাল 7:30, তো খুব ঠান্ডা ঠান্ডা লাগে বন্ধু, তার জন্য চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর এখন ভগবানের জন্য ফুল তুলেছি, ভগবানের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। ঠাকুর পুজো টুজো দিই, তারপর ঘরে সমস্ত কাজগুলো সেরে নিই, পুজো মণ্ডপে চলে যাবো। তো আমরা জগতে পুজোয় খুবই আনন্দ করি, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আমাদের এখানে জগতে পুজোটা কীভাবে হলো আর কেমন কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। আর সকালবেলা একটু জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা, খুব সুন্দর রোদ্দুর জল মানে আকাশ, তো দেখতে দেখো স্কিপ না করে বন্ধুরা, ঠিক আছে? তোমরা ভগবান দর্শন করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো আমার ছেলে দেখো কী করছে, ঠিক আছে? পোকোকে দেখো, পোকো এখন ঘোড়ায় চেপে খেলা করছে, বলছে মাম্মাম তুমি কখন পুজো মনে হবে, দাঁড়াও বাবা কাজ করে তারপর তোমায় নিয়ে যাব। তো চলো বন্ধুরা, শ্বশুর শাশুড়ি সবার জন্য চা করে দিই, ওরা চা খাবে। তো তারপর আমি তো উপোস, আমি চা খাই না। তো দেখো সকালবেলা আকাশটা একটু দেখিয়ে দিলাম, কি সুন্দর আকাশ, তাই না? গাছপালাগুলো দেখতে খুব দারুণ লাগছে, তাই তো বন্ধুরা? তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা আমার ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, ফুল সাপোর্ট করো ভিডিওটা। যদি তোমার একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো, ঠিক আছে? আমিও তোমাদের পাশে। আর দেখো আমাকে দেখতে পুরো কেমন লাগছে, পাগল পাগল লাগছে না? তো মাথায় চুলে পুরো তেল দেওয়া। তো আমি নেমে আসি রান্নাঘর দেখে, এবার কাজকর্ম করবো, বুঝতে পেরেছো বন্ধুরা? এবার চলো রান্নাঘর যা যাক। রান্নাঘরে এসে দেখো ময়দা মাখিয়ে নিলাম, একটুখানি পরোটা করবো আর আলুর দম করবো। শ্বশুর শাশুড়িরা শ্বশুর খাবে ভাত, শাশুড়ি আমার জন্য পরোটা হবে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো আলুর দমটা পুরোটা দেখাবো না, যতটুকু হয় ততটুকু শেয়ার করবো, আলুর দমটা হয়ে যাবে। শাশুড়িমা বলছে যে নামেন, ছেলে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে এদিকে পরোটাটা করা কমপ্লিট হয়ে গেছে, তো শ্বশুর তো পরোটা খাবে না, তার জন্য আবার রুটি করা হলো, মানে ডবল ডবল রান্না বান্না, বুঝতে পারছো? তো দেখো তো রুটি করাও হয়ে গেছে, পরোটা করে নিলাম। তো শ্বশুরমশাই তো তেলে ভাজা